হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। 300 সেকেন্ডে আজ দ্বিতীয় পর্ব ডক্টর মুরাদ হাসানের সাথে, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী। স্যার, আপনি একজন ডাক্তার, আপনি খুবই জিদ্দি মানুষ, আপনি যা চান তা করে দেখান। আপনি ময়মনসিংহ মেডিকেলে পড়েছেন কারণ তখন আপনি চেয়েছেন যে আপনি ডাক্তার হবেন, এবং আপনার টিচার আপনাকে ভালো তবলা বাজানো দেখে বলেছিল তুমি হারমোনিয়াম নিয়ে গান গাও। আপনি বলেছিলেন হারমোনিয়াম মেয়েদের ব্যবহারের জিনিস, আমার কেন? কিন্তু পরবর্তীতে আপনি গান গাইলেন এবং একটি ব্যান্ড প্রতিষ্ঠা করে আপনি সেটার মেইন ভোকাল হিসেবে ময়মনসিংহে অনেক কনসার্টে আপনি অংশগ্রহণ করেছেন এবং আপনার গানের গলা অসাধারণ। এই গল্পটা আমিই বলে ফেললাম, আপনি খালি গল্পের ভেতরে কী কী ফাঁক আছে সেটা বলেন। এই যে আমার প্রবণতা, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার স্বপ্নগুলোই আমাকে বহুমাত্রিক দিকে টেনে নিয়ে গিয়েছে। আমি আমার জীবনের সেকেন্ড হয়েছে, এই রেকর্ড খুব কম। তখনকার সময়ে আমাদের ভালো ছাত্রগুলো না ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চেত, তো সঙ্গত কারণেই সেদিকে আমার দৃষ্টি বা ইচ্ছাগুলো চলে যায়। আমার বাবা মাও তাই চাইতেন, সেভাবে আমার মেডিকেলে পড়াশোনা ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে রেডিয়েশন অনকোলজিতে আমি পোস্ট গ্র্যাজুয়েশন এমফিল ডিগ্রি শেষ করি। তো আপনি আমাকে বলতে পারেন আমি একজন অনকোলজিস্ট। বাংলাদেশের অন্যতম একজন ডাক্তার হিসেবে আপনি কোনো রোগীর কাছে একটি টাকাও নেননি, এটি কেন? এটি আমার বাবার একটা নির্দেশ ছিল আমার উপরে। ডাক্তারদের কাছে মানুষ যেতে চায় না, ভয় পায়। একেবারে অসুস্থ হয়ে খুব মুমূর্ষু অবস্থা না হলে মানুষ যেতে চায় না, ভয় পায়। কেন? অনেক টাকা ভিজিট নিবে, অনেকগুলো টেস্ট করতে দিবে, অনেকগুলো পয়সা খরচ হয়ে যাবে। আর ডাক্তাররা কথা বলতে চায় না, শক্ত শক্ত কথা বলবে, ধমক দিবে, সিরিয়াল ধরে বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা, অথবা দিনের পর দিন অপেক্ষা করতে হবে, তুমি জানো এমন না। আমার বাবা সচ্ছল মানুষ ছিলেন, অনেক বড় আইনজীবী ছিলেন। আমার একটা মটো, আমার একটা শপথ যে আমি যতক্ষণ বেঁচে থাকবো আমার যতটুকু মেধা, যোগ্যতা, শিক্ষা ডাক্তার হিসেবে একটি বয়সেও আমি কোনো দিন নিব না। আপনার স্ত্রী একজন ডাক্তার, আপনারা কি ভালোবেসে বিয়ে করেছিলেন? অর্ধেক অর্ধেক। ভালোবাসা কি অর্ধেক হয়? সুন্দর প্রশ্ন। সেটা হলো যে আমি যখন ইন্টার্নশিপ করি তখন আমার যে ওয়াইফ তার সাথে পরিচয়, ইন্টার্নি করা অবস্থায়, তখন ও বাংলাদেশ মেডিকেল থেকে MBBS পাস করেছে। এটা কোইনসিডেন্টাল, একদমই কোইনসিডেন্টাল। তো তখন কথা পরিচয়, তো এরকম মাঝে মাঝে দেখা হতো, কথা হতো, এই থেকেই ভালো লাগা। এবং ও বাবা মার একমাত্র মেয়ে, ওর বিয়ের একটা সময় হয়ে গেছে, যে কারণে ফ্যামিলিয়ারলি যে কারণে অর্ধেক অর্ধেক। এখন ভাবির প্রতি ফিলিংসটাও কি অর্ধেক? না, ও ওর সবটুকু দিয়ে আমাকে ভালোবাসে, এতে আমার কোনো সন্দেহ নাই। আমিও আমার সবটুকু দিয়ে ওকে ভালোবাসি, অনুভব করি। আমি বিশ্বাস করি যে ওর প্রতি আমার ভালোবাসার অভাব হলে এটা অন্যায় হবে। আপনার ছেলে এবং মেয়ের নাম? আমার মেয়ের নাম রাজকন্যা, আমার ছেলের নাম যুবরাজ। হয়তো বলবেন এটা কি ফুল নেম? না, ফুল নেম রামিসা ফারিহা রাজকন্যা, আর ছেলের ফুল নেম হাসান আবরার মাহির যুবরাজ। রাজকন্যা এবং যুবরাজের বাবা হিসেবে নিজেকে কেমন গর্বিত মনে হয়? ওরা অনেক ভালো, আমি খুব স্বপ্ন দেখি আমি মুরাদ ওদের মধ্যে দিয়ে বেঁচে থাকবো। যখন আপনি ব্যান্ড দল তৈরি করেছিলেন এবং বিভিন্ন জায়গায় গান গাইতেন, 90s সেই সময়টা একটি রক স্টারের ব্যাপার কাজ করত, আপনি নিজেকে নিশ্চয়ই একজন রক স্টার হিসেবেই ভাবতেন তখন। আজকে স্যার একটি গান তো অবশ্যই শুনবো, কিন্তু সেই গানটা বসে শুনবো না স্যার, আমিও আপনার সাথে একটু দাঁড়াবো, আমরা সেই রক ভঙ্গিমায় আপনাকে আমি সাথে সঙ্গ দিব, আপনি শুরু করবেন যেন সেই 90s মঞ্চে আপনি দাঁড়িয়ে গান গাচ্ছেন সামনে হাজারো মানুষ। আপনি এত সুন্দর করে অনুরোধ করেছেন, আমি না করতে পারতেছি না, তবে আমি একটু দেশপ্রেমের একটি গান গাই, দেশাত্মবোধক স্যার, এবং সেটা দাঁড়িয়ে অবশ্যই। যে মাটির মুখে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তাকালে ব্যাকড্রপে 300 সেকেন্ড, এই যে একটা ইউনিক, ইনোভেটিভ, এক্সেপশনাল একটি আইডিয়া, আমার জন্য এটা অসাধারণ। প্লাস আসলে আমাদের ধৈর্য দিনে দিনে কমে যাচ্ছে, মানুষ খুব বেশি সময় কথা শুনতে চায় না, 5 মিনিট নির্ধারণ করেছেন, এই জন্য এটা অসাধারণ।